নমস্কার বন্ধুরা জব জেনক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা কিছুদিন আগে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে আপনাদের নাবার্ডের মাধ্যমে কিন্তু নতুন করে আবারও একশো সত্তরটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে তার একটি শর্ট নোটিফিকেশান অলরেডি আমরা ইউটিউবে আপলোড করেছিলাম এবং সেটি নোটিশটি কিন্তু টেলিগ্রাম গ্রুপে দেওয়া ছিল সেখানে টোটাল ভ্যাকেন্সি ছিল আপনাদের একশো সত্তরটি তো আপনারা অনেকেই বলেছিলেন যে ফুল নোটিফিকেশান কবে প্রকাশ হবে এবং বাকি ডিটেলসগুলো সেই নোটিফিকেশানে ছিল না যেখানে এডুকেশন এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগবে সমস্ত কিছু তো অপরশেষে কিন্তু আপনাদের ফুল নোটিফিকেশান আজকে প্রকাশ করা হয়েছে এবং এই ফুল নোটিফিকেশনের মাধ্যমে এগ্রিকালচার ডিপার্টমেন্টের একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের এক্সাম সেন্টার পেয়ে যাবেন তো সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো প্রতিনিয়ত যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইকই কিন্তু আমাদের উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য তো সরাসরি আমরা অফিসিয়াল দিতে চলে যাব এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে অর্থাৎ নাবার্ডের তরফ থেকে এই রিক্রুটমেন্টের নোটিস দেওয়া হয়েছে যেটা আমি আগের দিনই কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছিলাম এবং ডিটেলসে অল যে শর্ট নোটিফিকেশনে যা বলা ছিল সমস্ত কিছু আপনাদের জানিয়ে দিয়েছিলাম এখানে ফুল নোটিফিকেশন দেওয়া আছে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে আবেদনটা আমি বলে দিই আবেদন আপনাদের অলরেডি শুরু হয়ে গেছে আঠেরোই জুলাই থেকে আবেদন শুরু হয়েছে সাতই আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো হাতে অনেক সময় রয়েছে অনলাইন মুডে আপনাদের আবেদন করতে হবে নাবার ডে আপনারা জানেন এটি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পরিচালিত হয় এবং এখানে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে তো বন্ধুরাই প্রথমে দেখতে পাচ্ছেন প্রিমিলারি এক্সাম হবে প্রিমিলারি এক্সাম অনলাইনে মানে সিবিটি কন্ডাক্ট করানো হবে এখানে ডেটটাও কিন্তু বলে দিয়েছে তো সেক্ষেত্রে বুঝতে পারছেন যে কত তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্টটা করা হবে সাতই সেপ্টেম্বর কিন্তু আপনাদের প্রিমিলারি এক্সামের ডেট এখানে দেওয়া হয়েছে ক্লিয়ার হলো নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন যে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে যে প্রথমে রয়েছে আম পোস্ট যে ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল পোস্টে নিয়োগ করা হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ার রয়েছে এখানে পাচ্ছেন ফিশারি রয়েছে ফরেস্ট্রি রয়েছে একাধিক পোস্ট রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে তো প্রতিটা পোস্টের জন্য শূন্য পদ ভাগ করে দেওয়া রয়েছে এবং টোটালে আপনারা দেখতে পাবেন যে এখানে একশো সত্তরটি শূন্য পদ রয়েছে সমস্ত ক্যাটাগরির জন্য তো অবশ্যই নোটিশটিতে আমি আগের দিনই অলরেডি বলে দিয়েছিলাম যে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আজকে এডুকেশন কোয়ালিফিকেশানটা আপনাদের জানিয়ে দেবো নিচের দিকে চলে আসলে আপনারা বাকি ডিটেলসগুলো দেখে নিতে পারবেন প্রতিটা ক্ষেত্রে কিন্তু বয়সসীমায় ছাড় পেয়ে যাবেন যেরকম বয়সসীমায় ছাড় দেওয়া হয়ে থাকে এবং আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা হয়েছে সমস্ত কিছু এখানে আপনাদের ডিটেলসে দিয়ে দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন জেনারেল যে বলে যে পোস্টটি রয়েছে সেই পোস্টটির জন্য আপনাদের গ্রাজুয়েশান পাস থাকতে হবে যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রির কথা বলা হয়েছে মিনিমাম সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে অর্থাৎ সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকলে আপনার এখানে আবেদন করতে পারবে কিন্তু আপনি যদি এস টি এস সি অথবা পিডাবলুডিও থাকেন সেক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনার জেনারেলের ক্ষেত্রে কিন্তু জেনারেল পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাশে আবেদন করা যাচ্ছে নেক্সট দেখতে পাচ্ছেন এগ্রিকালচার ইঞ্জিনিয়ার এগ্রিকালচার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আপনাদের ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের উপরে এবং সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে কিন্তু আপনি যদি এস টি এস সি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলেও আপনারা আবেদন করতে পারবেন নেক্সট দেখতে পাচ্ছেন ফিশারি পোস্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন ফিশারি সায়েন্সের কথা বলা রয়েছে একই রকম সমস্ত কিছু বলা রয়েছে নিচে দিকে ফরেস্ট্রির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ব্যাচেলার ডিগ্রি ইন ফরেস্ট্রি ডিপার্টমেন্টের কথা বলা রয়েছে নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন বাকিগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু প্রতিটা ক্ষেত্রে গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং সেই শাখায় চাওয়া হয়েছে যেমন দেখতে পাচ্ছেন ল্যান্ড ডেভেলপমেন্ট ও সয়েল সায়েন্সের ক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সয়েলস ও সায়েন্সের ব্যাচেলার ডিগ্রির কথা বলা রয়েছে সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে এইভাবে কিন্তু প্রতিটা পদের ক্ষেত্রে গ্রাজুয়েশান ডিগ্রিই বলা রয়েছে এবং বিভিন্ন আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হচ্ছে টোটালি একশো সত্তরটি আপনাদের পোস্টে নিয়োগ করা হচ্ছে বাই অনলাইনে আবেদন করতে পারবেন এবং ভালো স্যালারি কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে যেটা আমি আগের দিনই আপনাদের ডিটেলসে বলে দিয়েছিলাম নেক্সট দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দেখতে পাচ্ছেন নাম্বারটা কেমনভাবে দেওয়া হবে সে সমস্ত ডিটেলস বলে দেওয়া রয়েছে তো এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন সঙ্গে বন্ধুরা আপনাদের বলে রাখি যে এখানে আপনাদের যে দেখতে পাচ্ছেন যে কোন কোন সাবজেক্টের ওপর আপনাদের এক্সামটি কন্ডাক্ট করানো হবে অর্থাৎ প্রিলি এক্সাম কোন কোন সাবজেক্টের ওপর হবে তার একটা ডিটেলস দিয়ে দিয়েছে দুশো নাম্বারের আপনাদের এক্সাম হবে দেখতে পাচ্ছেন আপনারা কোন কোন হিন্দি ও ইংলিশে আপনারা এক্সামটি দিতে পারবেন একশো কুড়ি মিনিট অর্থাৎ দু ঘন্টা কিন্তু আপনাদের সময় প্রোভাইড করা হবে তো এই সমস্ত ডিটেলসগুলো অবশ্যই আপনারা এই নোটিশটি সংগ্রহ করে একবার ভালো করে রিড আউট করে নেবেন তো এই ফুল নোটিফিকেশন প্রকাশ হয়ে গেছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে যারা ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন যাদের এডুকেশন কোয়ালিফিকেশান ম্যাচ করবে আপনারা দেখবেন যেই পোস্টের ক্ষেত্রে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান ম্যাচ করবে আপনারা সেই পোস্টের জন্য আবেদন করবেন তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝেখানে শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও